টিফিন খাবে, হ্যাঁ টাটা, আমি আনতে যাব পরে, ভালো করে এক্সাম দেবে। দেখো কত সুন্দর জায়গাটা, দাদা এটা কি হচ্ছে? পাট ধোয়া হচ্ছে, এরপর কি হবে এটাতে? তো এই সব ইন্টারেস্টিং জিনিস কিন্তু একমাত্র তোমরা পাবে আমার চ্যানেলে। হ্যালো এভরিওয়ান, আমি পাপড়ি, আবার আমি চলে এসেছি আমার চ্যানেল টক টেলস নিয়ে তোমাদের সঙ্গে। তো অন্যদিন অন্য সব দিন আর কি আমার বাড়ি থেকে আমি ব্লগটা শুরু করি, কিন্তু আজকে আমি গাড়ি থেকে ব্লগ শুরু করেছি। তো কুটুস তো স্কুলে চলে গেল তোমরা দেখলে, আমি আর সৌম হঠাৎ করে ভাবলাম যে সকালটা আজকে না সকালটা খুব সুন্দর, একটু মেঘলা মেঘলা করেছে, দারুণ লাগছিল সকালটা দেখতে। তো সৌম বললো চলো কোথাও ঘুরে আসি, আর আমি সকালবেলা কোথায় যাবো, বলছে চলো না কোথাও একটু ঘুরে আসি। আর ঠিক আছে চলো, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গরম আছে অবশ্যই, কোথায় যাব জানি না, জাস্ট গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় কোথায় যাচ্ছি আমরা আদৌ ভগবান জানে। দেখবে মাঝে মাঝে আনপ্ল্যান্ডভাবে বেরোতে খুব ভালো লাগে, যে কোথায় যাব জানি না, জাস্ট ড্রাইভ করে যাচ্ছে আর আমি ওর পাশে বসে রাস্তা দেখে যাচ্ছি। বিশেষ করে আমার একটু কোজি প্লেস খুব পছন্দের। তো সৌমকে বললাম চলো তাহলে এমন কোনো জায়গাতে ঘুরে আসি চট করে, যাতে খুব বেশি সময় তো নেই, আবার ঘরে ফিরতে হবে তাড়াতাড়ি করে, কুটুসকে আনতে যেতে হবে। তো এর মধ্যেই টুক করে কোথাও একটু ফাঁকা ফাঁকা নিরিবিলিতে ঘুরে আসি। চলো দেখি কোথায় যাওয়া যায়, এখনও কিচ্ছু জানি না কোথায় যাব, জাস্ট চলেছি চলেছি, এখন আছি আমি চিনার পার্কে। তো মাঝে মাঝে ভালোই লাগে, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, উইদাউট এনি প্ল্যানিং কোথায় যাব জানি না, জাস্ট এমনি বেরিয়ে পড়লাম আর কি। আর আমি আর ও এরকম প্রায় প্রায় করতে থাকি। চলেছি হচ্ছে রাজারহাট চৌমাথার দিকে, ওই দিকটাই ভাবছি যাব, কোথায় যাব জানি না, আনআইডেন্টিফাইড প্লেস যা ভাবছি যাবো। ওই সেই ওই গানটার কথা আমার মনে পড়ছে, ইউহি চলা চল রাহি, ইউহি চলা চল রাহি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর বাই দ্য ওয়ে সামনে আরও অনেক দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে, সেটা সারপ্রাইজ তোমাদের কাছে, হেভি এক্সাইটিং ট্রাভেল ব্লগস আসতে চলেছে, তো অবশ্যই সঙ্গে থাকবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, লাইক শেয়ার তো করবেই, আর অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু যে তোমাদের এইরকম সকাল সকাল বেরোনোর এক্সপিরিয়েন্স, না জেনে বেরোনো আর কি, যে কোথায় যাচ্ছ জানি না এমনি অ্যাওয়েই বেরিয়ে গেলাম, এইরকম এক্সপিরিয়েন্স কারোর আছে কি না বা কেউ করতে চাও কি না আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেই। তো এখন আমরা ঢুকছি হচ্ছে খড়িবাড়ি বলে একটা জায়গা আছে, মনে হয় তোমরা অনেকেই জানো, এটা একটা ব্রিজ। Even when there's no hope you can still go, I never answer to no man, I still go, go, go. একটা আমাদের ছোটখাটো লং ড্রাইভ হয়ে গেল, ছোটখাটো লং ড্রাইভ, এখান দিয়ে টাকি যাওয়া যায়, তাই বলে আমি টাকি যাচ্ছি না, কারণ টাকি যেতে অনেকক্ষণ টাইম লাগবে এখনো, ওইদিকে আমার সমস্ত সংসারের কাজ পড়ে রয়েছে সকালবেলা। এই দেখো আমরা ঢুকছি এবার খড়িবাড়ি, এই যে দেখো এটা হচ্ছে খড়িবাড়ি, সুন্দর ছোট ছোট বাজার বসেছে। এই খড়িবাড়ি দিয়ে না অরিজিনালি মাছ যায় কলকাতায়, মাছ সবজিও মনে হয় যায়, তাই না, মানে সমস্ত কিছু এখান দিয়ে যায় আর কি, ভালো লাগে। কিন্তু থেকে একটা জায়গায় যায় যায় কৈপুল, হ্যাঁ যাইনি কোনোদিন, দেখি কোন দিক দিয়ে গিয়ে কৈপুলে পৌঁছাই, আমরাও এক্সপ্লোর করছি আর কি আজকে। এখানে একজন লোককে জিজ্ঞেস করলাম যে এখান দিয়ে কোথায় যাচ্ছে রাস্তাটা, আমরাও তো জানতাম না, তো লোকটা বলল যে এখান দিয়ে আপনারা কৈপুল যেতে পারেন, কৈপুল খুব সুন্দর জায়গা, আমারও ফার্স্ট টাইম, তো চলো তোমাদেরকেও দেখাই। When you just might make a change, rearrange all the bad to okay, take the worst thoughts and turn them to a game.
তো আমরা রাস্তাটা বুঝতে পাচ্ছিলাম না, গুগল ম্যাপও ভালো করে দেখাচ্ছিল না, তাই একজনকে জিজ্ঞেস করে নিলাম। এই জায়গাটার নাম হচ্ছে সাইবেরিয়া, সাইবেরিয়ান হাস্কি। কাণ্ড কারখানা কি হচ্ছিল এদিক দিক গেলে পুরো একদম নিচেই বসে থাকতাম, মানে একদমই সরু। ওদিক দিয়ে গাড়ি টাড়ি আসে, এই দেখুন ছোট্ট কুকুর, এই দেখো একটা ছোট্ট ব্রিজ আসছে সামনে, এই ঢুকবে না গাড়ি। আস্তে 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 ভীষণ ভাবে সরু ব্রিজ, এই ব্রিজটা দিয়ে আমাদের গাড়ি যাবে না, কারণ কি বলতো একদম টাইটায় ঘষা খেয়ে গেলে মুশকিল হয়ে যাবে, কারণ আরেক কেলেঙ্কারি যাচ্ছে না গাড়িটা। এই দেখো আমরা কলা বাগানের ভেতর দিয়ে যাচ্ছি, মোটমাট লাস্ট 40 মিনিট ধরে আমরা খালি ঘুরেই চলেছি ঘুরেই চলেছি। আমরা মোটামুটি এই তল্লাটটা পুরো আর কি ঘুরে নিলাম, হয়ে গেল আমাদের পুরো মানে চক্কর দেখা। লাস্ট এক ঘন্টা ধরে আমরা ঘুরছি এই চক্করটা, যাই হোক এবার মনে হচ্ছে পেয়েছি রাস্তাটা। দাদা কৈপুল কি সোজা? একদম সোজা তো? তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম, এই দেখো পাট চাষ হচ্ছে। দাদা এটা কি হচ্ছে? পাট ধোয়া হচ্ছে। এরপর কি হবে এটাতে? এখানে হয় এদিকে? না 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 না, শান্তিপুর। তো এই যে দেখো পাট শুকানো হচ্ছে, এই পাট এবার যাবে হচ্ছে বিভিন্ন জায়গাতে, এটা দিয়ে বস্তা তৈরি হবে, শাড়ি তৈরি হবে, বিভিন্ন জিনিস তৈরি হবে। দেখো কত ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখালাম, এটা হয়তো অনেকে তোমরা দেখোনি, আমি নিজেই জানতাম না জিনিসগুলো যে এইভাবে হয়। অ্যাট লাস্ট আমরা এত এত স্ট্রাগল করার পরে, এত ঘুরে ঘুরে খুঁজে খুঁজে আমরা এত সুন্দর একটা জায়গায় এসেছি। একবার দেখো আমার আশেপাশে, অপূর্ব অপূর্ব, মানে দারুণ লাগছে। এই পুরোটা এখানে মাছের, এটা কি মাছের ভেড়ি না অরিজিনালি পাট? এই পুরো জায়গাটাতে যেটা দেখছো এখানে পাট চাষ হয়, পাট যেটা তোমাদের দেখালাম একটু আগে, যেটা প্রথমে দেখালাম, পাটগুলো ওইভাবে তোলা হয়, তুলে ওইগুলোকে শুকানো হবে, শুকিয়ে বিভিন্ন তাঁত বাড়িতে যাবে, যেমন শান্তিপুর ফুলিয়া ওই সব জায়গায় যাবে, সেখানে শাড়ি তৈরি হবে প্লাস বস্তা, যেগুলো পাট থেকে তৈরি হয় যা যা মেটিরিয়াল সেগুলো আর কি হবে। তো কত সুন্দর জিনিস তোমাদের আজকে শেখালাম দেখালাম, মানে আমি নিজেও শিখলাম আর কি। এই উপলক্ষে চট করে সাবস্ক্রাইব বাটনটা টিপে নাও, তার পাশে বেল আইকনটা আছে, বেল আইকনটা অবশ্যই টিপে নাও। এই দেখো কি সুন্দর লাগছে, একবার দেখো দূর দূর থেকে আমি যত দূর দেখছি আর তত দূর আমি এগুলো মানে দেখতে পাচ্ছি আর কি, পর পর কত সুন্দর। আমাদের আমাদের এই শহরের কাছে এত সুন্দর একটা জায়গা আছে, এত রোদ, বাপরে, আমাদের এই শহরের কাছে এত সুন্দর একটা জায়গা আছে, সিরিয়াসলি মানে আমরা জানতামই না, আমি অন্তত জানতাম না, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আজকে, মানে কত কিছু আমরা জানি না, কত কিছু জানতে পারি, নতুন নতুন জিনিস এক্সপ্লোর করাবো তোমাদের। এই জন্যই তো তোমাদের দেখতে হবে টকটেলস চ্যানেল,
আমার চ্যানেলেই একমাত্র তোমরা এরকম সুন্দর সুন্দর এরকম এক্সপ্লোর জায়গা, এটা খুব বেশি লোক আমার মনে হয় না এই জায়গাটা সম্বন্ধে জানে বলে, কিছু কিছু লোক এসেছে বাট খুব বেশি লোক এই জায়গাটা সম্বন্ধে জানে না। এই জায়গাটার নাম কৈফুল, তোমরা অবশ্যই কোনো না কোনো দিন একবার এই জায়গাটা ঘুরে যেও। এই পুরো জায়গাটা থেকে তোমার পাট চাষ হয়, জুট যেটা অরিজিনালি, তাই না? এখানে হ্যাঁ এখানে মাছও ধরা হয়, দেখো আমি এখানে ছোট্ট ছোট্ট মাছ দেখতে পাচ্ছি অলরেডি। এই দেখো সব পাট সারি সারি করে রাখা মাছ আছে এখানে, আমাদের সন্দেহ হচ্ছে যে গাড়িটা এদিক দিয়ে যাবে কিনা। কখন ধরা হয় এটা, সকালে? প্রচুর ডিমান্ড মাছের এখানে, এখানে মাছ চাষও হয় আর পাট চাষও হয়, সবই হয়, প্রচুর রকমের মাছ আছে, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, রুই, কাতলা, সমস্ত কিছু। তো আমরা হয়ে গেল দেখা আমাদের, এবার আমরা ওই রাস্তাটা দিয়ে, নতুন রাস্তা যেটা তোমাদের বললাম ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি। ওই রাস্তাটা দিয়ে বললো স্ট্রেট রাজারহাট যাওয়া যায়, তো ওই রাস্তাটা দিয়ে যাবো নাকি আমরা? তো ওই রাস্তাটা দিয়ে চলো এবার দেখি নতুন রাস্তা আবার। মাছ চাষও হয় এবং ভালো ভালো মাছ আর কি চাষ হয়, বাগদা চিংড়ির বেশি চাষ হয়। হ্যাঁ বলছে বাগদা চিংড়ির বেশি চাষ হয়, গলদাও হয় কিন্তু বাগদাটা বেশি হয়, রুই, কাতলা, বলছে কি মাছ নেবেন বলুন না, কিন্তু মাছটা তুমি বেলাতে আসলে পাবে না, বলছে রাতের বেলা মানে ভোর রাতে, রাত থেকে তোলা হয়, রাতে তিনটে, হ্যাঁ তিনটে চারটের সময় তোলা হয়, আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, মানে এত ডিমান্ড, ভাবো একবার। এই যে আমরা মেন রোডে উঠে গেছি রাজারহাট, দেখো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, কচুরি, আর আমার মিস্টার তো কচুরি দেখলে অজ্ঞান হয়ে যায়, তো চলো দেখি কি খাওয়া যায়। থেকে খুলে সকালে আটটা সাতটা দেখে একে টেস্ট করে এখানে খাও, তোমার কচুরি বাবারে বিশাল বড় তো পুড়ে যাচ্ছে, গরম গরম কচুরি দেখিয়ে, কচুরি আর জলেবি কা ব্রেকফাস্ট করেঙ্গে, খুবই গরম। But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. তো আমরা কচুরি ব্রেকফাস্ট করলাম আজকে, ঠিক সিদ্ধা হ্যাপি ভিলার উল্টো দিকে একটা দোকান দেখলাম, ফট করে দাঁড়িয়ে গেলাম। তো কচুরি ব্রেকফাস্ট হয়ে গেল, পেটটা একটু শান্তি, খুব খিদে পেয়ে গেছিলো সকালে, সেই চা খেয়ে বেরিয়েছিলাম। একটু একটু আগে আমার একজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেল, ওর নাম ডোনা, তো ভালো লাগে যখন বাইরে সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয় আর কি, তো ও আমার ব্লগস রেগুলার ফলো করে, ওর খুব মিষ্টি একটা ছেলে আছে। তো এখন চলে এলাম বাড়ি, এখন বাজে হচ্ছে সকাল 11টা, আজকে সকালটা দারুণ গেল, একটা নতুন জায়গা তোমাদের দেখালাম, অবশ্যই কিন্তু যাবে, যা মানে অল্প কিছুক্ষণ কাটানোর জন্য বেস্ট, হ্যাঁ খুব শান্তিপূর্ণ জায়গা আর কি, খুব শান্তি, মানে চারতরফ সেফ শান্তি হি শান্তি এরকম একটা ব্যাপার আর কি। তো খুব ভালো লাগলো, তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আমি নতুন ব্লগ চালু করব কিছুক্ষণ বাদে থেকে। তো এই ব্লগটায় তোমাদের যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো গুড ডে, আবার দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।